সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের পড়ার টপিকসটা হচ্ছে সাবেকিউট গ্রানুলোমেটাস থাইরয়েডাইটিস। এটার অল্টারনেটিভ নামটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডি কোয়ারভেন থাইরয়েডাইটিস। আমরা যেমন ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস পড়েছি, পেইন হচ্ছে হাতে পেইন, ঠিক এরকম আমাদের ডি কোয়ারভেইন থাইরয়েডাইটিস আছে। এখন এই দুইটা অল্টারনেটিভ নাম মুখস্থ করলেই বা এই দুইটা অল্টারনেটিভ নাম যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এই ডিজিজ প্যাটার্ন সম্পর্কে মনে রাখতে পারবো, খুব ইজি ব্যাপারটা। আচ্ছা, প্রথমে আমি একটা সিনারিও দেই, সিনারিও দিয়ে ডায়াগনোসিস এই ডিজিজের মধ্যে আমরা আলোচনায় আসি। একটা সে 24 ইয়ার্স ফিমেল, তার কিছুদিন আগে একটা আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হলো, তার কমন কোল্ড, তারপর হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, তারপর রাইনোডিয়া, তারপর ড্রাই কাফ, এইরকম সমস্যা হলো। হওয়ার পর তারপর টিপিক্যাল যে সিমটোমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে তার এই কমন কোল্ডের সমস্যাটা ঠিক হয়ে গেল। কিছুদিন পর যেটা হলো, তার গলার সামনে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এখানে পেইন হওয়া শুরু করলো। পেইন হওয়ার সাথে সাথে তার বডিতে যে থাইরোটক্সিকোসিসের যে ফিচার, ওই ফিচারগুলো আসা শুরু করলো। যেমন যেমন বডিতে ট্রেমর, তারপর হচ্ছে পেশেন্টের প্যালপিটেশন, তারপর লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এই সিমটম গুলো দেখা গেল। তারপর কিছুদিন পর সে ইউথাইরয়েড হয়ে গেল, থাইরোটক্সিকোসিসের ফিচার গুলো চলে যাওয়ার পর রিঅ্যাপেয়ার করলো হাইপোথাইরয়েডিজমের যে ফিচার গুলো আছে। হাইপোথাইরয়েডিজমের ফিচার মধ্যে পেশেন্টের কোল্ড ইনটলারেন্স, তারপর সোয়েটিং ডিক্রিজড হয়ে গেল, পেশেন্টের কনস্টিপেশন ডেভেলপ করলো। কিছুদিন পর আবার এগুলো ঠিক হয়ে গেল, তারপর পেশেন্ট টোটালি সুস্থ হয়ে গেল। তাহলে যদি আপনারা আগের ভিডিও দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমি একবার বলেছি যে হাইপারথাইরয়েডিজমের ফিচার আসলো, তারপর আবার হাইপোথাইরয়েডিজমের ফিচার আসলো, তারপর ঠিক হয়ে গেল এই কথা থেকে। কিন্তু আমাদের আর বুঝতে বাকি নাই, আমরা যে ডিজিজকে পয়েন্ট করতেছি সেটা হচ্ছে থাইরয়েডাইটিস। ওকে, এখন আমি একটা কথা বলে, আরো দুইটা আমাদের ট্রিগার পয়েন্ট ছিল। একটা হচ্ছে প্রিভিয়াস একটা ইনফেকশন ছিল পেশেন্টের, এটা যে কোনো ধরনের হতে পারে। আমরা সচরাচর ধরে নিলাম যে পেশেন্টের একটা রেসপিরেটরি একটা ইনফেকশন ছিল। আরেকটা জিনিস আমি বলেছি যে পেশেন্টের এনলার্জ থাইরয়েড, এনলার্জ হয়ে গেছিল, আর সাথে পেশেন্টের পেইন ছিল। তাহলে যখন যখনই পেইন বলবে, এটা আমাদের জন্য খুব ন্যারো হয়ে যায়। একটা এখানে নিমোনিক আছে, এই নিমোনিকটা খুব ইজি, ডিকোর ভেইন, ভেইন থেকে পেইন, পেইন মনে রাখেন, ভেইন আর পেইন এক। তার মানে যখনই পেইন থাকবে, মানে এনলার্জ থাইরয়েড আর পেইন, দ্যাট মিনস ডিকোয়ারভেইন বলতেছে। এখন ডিকোয়ারভেইনে কি হয়, একটা প্রিভিয়াস ইনফেকশনের হিস্ট্রি থাকে, হিস্ট্রি থাকার পর ওই ইনফেকশনে তো কিছু লিম্ফোসাইট ট্রিগার হয়, রাইট? ওই ট্রিগার হওয়ার লিম্ফোসাইট গুলো ওগুলা ক্রস রিয়েক্ট করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকুলার সেল আছে সেগুলোর সাথে, তখন ওই লিম্ফোসাইট গুলা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে চলে যায়, এবং থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ফলিকুলার সেল আছে এগুলাকে অ্যাটাক করা শুরু করে লিম্ফোসাইট। এই জন্য এবং এখানে ওই লিম্ফোসাইট গুলা গিয়ে একটা গ্রানুলোমা তৈরি করে। আমরা কিন্তু অলরেডি গ্রানুলোমা জানি, যেটা একটা ভিতরে কিছু সেল থাকবে আর চারপাশে হচ্ছে লিম্ফোসাইট, এটাকে কাভার করে রাখবে, এটা হচ্ছে গ্রানুলোমা। ভিতরে ক্যাজিয়েশন থাকতে পারে, নাও থাকতে পারে, এখানে কোনো ক্যাজিয়েশন নাই, কিন্তু লিম্ফোসাইট চারদিক থেকে কাভার করে রেখেছে। তাহলে আমরা গ্রানুলোমা পাচ্ছি এবং পেইনফুল, পেইনফুল হলে তো বুঝতে পারছি না ডিকোয়ারভেইন বলতেছে। আর যেহেতু এরকম গ্রানুলোমা, এই জন্য এটাকে বলা হয় গ্রানুলোমেটাস। আমরা হিস্টোলজি করলে এটা গ্রানুলোমাটা দেখতে পাবো, এবং এর কোর্সটা হচ্ছে সাবএকিউট, হঠাৎ করে আসে না, আস্তে আস্তে আসে। প্রথমে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপর আস্তে আস্তে হাইপারথাইরয়েড, তারপর ইউথাইরয়েড, তারপর হাইপোথাইরয়েড, এইরকম। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাবএকিউট গ্রানুলোমাটাস থাইরয়েডাইটিস। গ্রানুলোমাটাস কেন, কারণ আমরা যখন একে বায়োপসি নিবো, বায়োপসি নিলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো লিম্ফোসাইটিক গ্রানুলোমা আছে, এবং তারপর পেশেন্ট ইউথাইরয়েড হয়ে সুস্থ হয়ে যায়। জাস্ট কথা এইটুকুই, ডিজিজটা শেষ। তাহলে কি বলেছে যে এটা একটা সেলফ লিমিটেড ডিজিজ, ন্যাচারাল হিস্ট্রিটা হচ্ছে ডিজিজের প্যাটার্নটা কিরকম। প্রথমে একটা হাইপারথাইরয়েড থাকে, তারপর ইউথাইরয়েড হয়, তারপর আবার হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, ইউথাইরয়েড, হাইপোথাইরয়েড, তারপর আবার ইউথাইরয়েড, তারপর এভাবে কন্টিনিউ করে থাকে। এবং এটা সাধারণত প্রিসিডেড বাই এ ভাইরাল ইনফেকশন, যে কোনো একটা ভাইরাল ইনফেকশন সাধারণত হয়
মোর কমনলি এটা একটা রেসপিরেটরি অ্যাক্ট ইনফেকশন। এখন যেহেতু এখানে একটা ভাইরাস ইনফেকশন হয়েছে, লিম্ফোসাইট এসে অ্যাগ্রিগেট করতেছে, থাইরয়েডটা খুব অল্প পরিমাণে এনলার্জ হয় এবং পেইনফুল হয়। যেহেতু বডিতে একটা ইনফেকশন আছে, এই ক্ষেত্রে আমরা ইএসআরটা অবভিয়াসলি রাইজ পাবো, তাই না? ইনফেকশন ফলে ইএসআরটা বেড়ে যায়, থাইরয়েডটা থাকবে টেন্টার, এবং এই পেইনটা থাকার কারণে যতও কিছু রেফার্ড পেইন তৈরি হবে, ঠিক আছে? মেইন কথা হচ্ছে পেইন থাকবে। এবং আমরা যদি হিস্টোলজি দেখি, হিস্টোলজি দেখলে দেখতে পাবো যে গ্রানুলোমা আছে এখানে হিস্টোলজি, এই যে এগুলো একটা গ্রানুলোমা দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যদি আরো মাইক্রোস্কোপে আরো জুম করি, জুম করলে দেখতে পাবো গ্রানুলোমা হচ্ছে লিম্ফোসাইট সারাউন্ড করে রাখছে এরকম একটা টিস্যু, এটাকে বলতেছে আমরা হচ্ছে গ্রানুলোমা। তো এখানে গ্রানুলোমা থাকবে। এখন আমরা এটা ট্রিটমেন্ট কি দিব, তাই না? এখন যেহেতু এটা আমরা অলরেডি জানি এটা একটা সেলফ লিমিটেড ডিজিজ, তাহলে অ্যাকচুয়ালি এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না, এটা নিজ থেকে ঠিক হয়ে যায়। আমাদের কোনো অ্যান্টি থাইরয়েড বা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টেশন কিছুই করতে হবে না। তবে আমরা যেহেতু এটা পেইনফুল কন্ডিশন, আমরা একটা এনএসএআইডি দিতে পারি, লাইক অ্যাসপিরিন। এটা যে পেইনটা আছে পেইনটা কমাবে, কারণ অ্যাসপিরিন তো যে পেইনের মিডিয়েটর, প্রোস্টাগ্ল্যান্ডিন এই সিনথেসিস গুলাকে কমায়, প্লাস কোর্সটাকে একটু শর্টেন করে। সো এটার সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটা আমরা জাস্ট একটা ব্যথার ওষুধ দিতে পারি আর বাকিটা নিচ থেকে ঠিক হয়ে যাবে। সো এই জিনিসটাই হচ্ছে ক্রনিক গ্রানুলোমেটাস থাইরয়েডাইটিস। খুব ইজি একটা কনসেপ্ট, সিনারিওটাও খুব ইজি, খুব ইজিলি ক্যাচ করা যায়। আশা করি আপনারা এখন থেকে এটা পারবেন, আপনাদের পরীক্ষা বা ক্লিনিক্যাল লাইফে এটা মিস হবে না। সো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, এটা আমাকে অনেক বেশি এনকারেজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।